প্রধানমন্ত্রী নরেন্দ্র মার্কিন সফরে ভারতীয়দের ভিসা নিয়ে বড় সিদ্ধান্ত নিল বাইডেন প্রশাসন ভারতীয়রা যারা আমেরিকায় কর্মসূত্রে যাচ্ছেন তাদের বসবাস আরও সহজ করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সূত্রের খবর ভারতীয় দক্ষ কর্মীদের আমেরিকায় কাজের সুযোগ ও থাকার সুবিধার জন্য সে দেশের ভিসা নীতিতে বিশেষ পরিবর্তন আনা হচ্ছে শীঘ্রই মার্কিন প্রশাসনের তরফে এ বিষয়ে সরকারি ঘোষণা করা হবে যে মুহূর্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মার্কিন সফরে রয়েছেন সেই সময়ে মার্কিন প্রশাসনের এই সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা জানা গিয়েছে কর্মদক্ষ ভারতীয় সহ অন্যান্য দেশের নাগরিকরা যাতে নির্ঝঞ্ঝাটে আমেরিকায় থাকতে পারেন তার জন্য এইচ ওয়ান বি ভিসার নিয়মে পরিবর্তন আনা হচ্ছে অল্প সংখ্যক ভারতীয় ও অন্যান্য দেশের নাগরিকরা যারা আমেরিকায় বসবাস করছেন বা কর্মসূত্র আমেরিকায় যাওয়ার পরিকল্পনা করছেন তাদের এই সুযোগ দেওয়া হবে আজ বৃহস্পতিবারই মার্কিন স্টেট ডিপার্টমেন্টে এই নিয়ে ঘোষণা করতে পারে এমনটাই অপর এক সূত্রে খবর পাইলট বিকল্প হিসেবে এই ভিসা নীতিতে পরিবর্তন করা হবে সাফল্য মিললে পরবর্তী সময়ে এই নীতি আরও দীর্ঘায়িত করা হতে পারে কোন ধরনের ভিসাকে এই পাইলট প্রকল্পের অন্তর্ভুক্ত করা হবে তা এখনও জানানো হয়নি তবে সূত্রের খবর প্রাথমিক স্তরে অল্প সংখ্যক ভারতীয় ও অন্যান্য দেশের নাগরিকদের এই সুবিধা দেওয়া হবে পরে দুই বছরের মধ্যে নতুন নীতি পুরোদমে চালু করা হবে কি কি পরিবর্তন আনা হবে পুরনো নীতিতে তাও জানানো হয়নি রিপোর্ট আর